ভাইরা আমার, তো ওরা বলছে কি, আমেরিকার লোকেরা বলছে যে আমাদের দেশের এই টুইন টাওয়ারে বিল্ডিং এর যে লিফট আছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি লিফট, সবচেয়ে দামি। তো আমেরিকার একটা বক্তৃতায় এই কথা আমি ওখানে গিয়ে শুনছি, শোনার পরে আমেরিকার একটা বক্তৃতায় আমি বললাম যে আমেরিকার লোকেরা দাবি করতেছে ওদের এই উঁচু বিল্ডিং এর যে লিফট এটা হচ্ছে সবচেয়ে বড় দামি। আমি বলবো সবচেয়ে দামি লিফট হচ্ছে মক্কা শরীফে কাবা ঘরের সামনে, এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। তোমাদের দেশের লিফট উপরে উঠতে হলে বিদ্যুৎ লাগে, ইব্রাহিম যে লিফটে দাঁড়ায় কাবা ঘরের গাত্রির কাজ করেছে এটা বিদ্যুৎ লাগে নাই। তাইলে কোনটার দাম বেশি, যেটা বিদ্যুৎ দিয়া চলে না বিদ্যুৎ ছাড়া চলে? এটা হচ্ছে মাকাম ইব্রাহিম। হাজিরা সেখানে গিয়ে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দু রাকাত নামাজ পড়ে, গ্লাসের প্যাকেট করে, সৌদি গভর্নমেন্ট আয়নার প্যাকেট করে, গ্লাসের প্যাকেট করে মাকাম ইব্রাহিমকে রেখে দিয়েছে। কিনারে গিয়ে ভেতরে তাকাইলে দেখা যায় সে পাথর, সেই পাথরে যে ইব্রাহিম দ্বারা কাবা ঘরের গাঁথনির কাজ করেছে, ইব্রাহিমের পায়ের দাগ, পায়ের চিহ্ন। নবী মানুষ তো, পাথরে যখন দাঁড়াইছে নবীর ভয়ে পাথর নরম হয়ে গেছে, ইব্রাহিমের ভয়ে, ইব্রাহিমের পদভারে পায়ের দাগ। সেই পাথর আজও সাক্ষী দেয় যে আমার পেটে দাঁড়ায় ইব্রাহিম কাবা ঘরের গাঁথনির কাজ কমপ্লিট করেছে। পাথরে দাঁড়াইলেই ওনারে পাথর উপরে তুলতেন, পাথরে দাঁড়ায় গাঁথনির কাজ করে, পোলায় পাথরেই না দেয় ইব্রাহিম গাঁথনির কাজ করে। পাথর ইব্রাহিমের কথা শুনতো, তিনি বলতেন একটু নাম, নামতো, একটু উঠ, উঠতো, একটু ডাইনে যা, যাইতো, একটু বামে আয়, আইতো, চিল্লায় বলেন সুবহান। আর কি আছে সেখানে হুজুর? আর সেখানে আছে জমজম, কি আছে জমজম, জমজম কু। আমার মায়ের নাম, আমি ওখানকার পুলিশকে বলেছিলাম জমজম কতটুকু গভীর হবে, পুলিশরা বলেছে গভীর হবে 4-5 ফুটের মতো প্রস্থ হবে, 1.5 ফুটের মতো, 1.5-2 ফুটের মতো প্রস্থ। সৌদি গভর্নমেন্ট ইটালির ডবল ইঞ্জিন লাগাম, ইটালির ডবল মেশিন, ডবল ইঞ্জিন ওটা লাগাইছে, লাগাইয়া হ্যাঁ মোটা পাইপ দিয়া, ডবল ইঞ্জিন দিয়া, দিন দিয়া 24 ঘন্টা পানি তুলতেছে। আচ্ছা আপনারা বলেন তো, আচ্ছা 7 ফুটই ধরেন, 7 ফুট গভীর, 1.5-2 ফুট প্রস্থ, এটার মধ্যে কদ্দুর পানি থাকতে পারে তো? ওখানে কয়েক বব না, ঠিক কিনা? তো ওখানে মোটা পাইপ লাগায় সৌদি গভর্নমেন্ট ইটালি ডবল মেশিন দিয়ে পানি তুলতেছে, দিন রাত 24 ঘন্টা পানি তুলতেছে, এক সর্রা পরিমাণ পানি কমে না। আমার ভাইরা জমজম দ্বারা পান করতে হয়, দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয়, জমজম তার উল্টা, জমজম দ্বারায় পান করতে হয়, কেবলা, কেবলার দিকে ফিরে 3 শ্বাসে। হাদিস শরীফ আছে, দিনার নবী বলেছেন জমজম যত বেশি পরিমাণে লোকেরা পান করবে তত বেশি পরিমাণে তার ভেতর। হাদিস শরীফ আছে, দিনার নবী বলেছেন জমজম যত বেশি পরিমাণে লোকেরা পান করবে তত বেশি পরিমাণে তার ভেতর থেকে মুনাফিকি দুয়ে মুছে সাফ হয়ে যাবে। জমজম পান করলে খিদা কমে যায়, জমজম খিদা কমে যায়। সৌদি গভর্নমেন্ট সৌদি আরবের বড় বড় হাসপাতালে কঠিন রোগী যারা, মেডিসিনে যাদের চিকিৎসা হচ্ছে না, জীবনের শেষ মেডিসিন হিসাবে জমজম সামনে হাজির করে দেয়, বলে
আমরা অনেক ট্রাই করেছি, তুমি তো সুস্থ হচ্ছ না, একটু জমজম খাও, হয়তো সুস্থ হইবা আর হয় তুমি মরিয়া যাইবা। সেই জমজম পান করলে হয়তো বা আল্লাহ ভালো করে দেয়, আর না হয় যেই দিন জমজম পান করে ওই দিনই লোকটি মারা যায়। আমার ভাইরা, সেই জমজম, জমজমের ছোট্ট একটা ইতিহাস আছে, আমি ছোট্ট করে বলি। এই সেই কাবাগর, তখন তো কাবাগর ছিল না, নূহ আলাইহিস সালামের যুগে, যুগে তুফানে, পানির বন্যায়, পানির প্লাবনে আপনার কাবাগরের উপরের অংশ ধ্বংস হয়ে যায়, ফাউন্ডেশন আছে, ভিটিটা আছে, দোলাবালি সমিয়া সমিয়া ভিটি বালির নিচে পড়ে গেছে। হযরত ইব্রাহিম আসছেন হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে সেই মক্কানগরে আসছেন, তো কাবাগরের একটু সামনে বসায়া, তখন তো পাহাড় আর পাহাড়, মানুষ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, কিচ্ছু নাই। এখানে হাজেরাকে রেখে ইব্রাহিম বললেন, হাজেরা আমি চলে যাচ্ছি, তোমাকে রেখে গেলাম আমার আল্লাহর কাছে রেখে গেলাম। তিনি চলে যাচ্ছেন সিরিয়ার দিকে, হাজেরা এবং তার দুধের বাচ্চা, একটু খেয়াল করবেন। তিনি বললেন, ইব্রাহিম মরুভূমি, চারদিকে মানুষ নাই, বৃক্ষ নাই, তরলতা নাই, নাই নাই, কিচ্ছু নাই, পানি নাই, কিরে ইব্রাহিম এই মরুভূমিতে তুমি আমাকে একা রেখে যাচ্ছ, আমার কলিজার টুকরা দুধের বাচ্চা সহ। আমি জানতে চাই তুমি কি তোমার স্ত্রীর কথায় রেখে যাচ্ছ নাকি আল্লাহ পাকির হুকুম। ইব্রাহিম বলে, ইব্রাহিম বললেন, হাজেরা রে আল্লাহর হুকুমে তোমাকে রেখে গেলাম। ইব্রাহিম আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে তুমি যাও যেতে পারো, আমার আল্লাহর হুকুম যদি হয়ে থাকে রে এই মরুভূমিতে আমাকে আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। ইব্রাহিম চলে গেলেন মরুভূমি, মস্কে একটু পানি ছিল, হ্যাঁ একটু খেয়াল করবেন, মস্কে একটু পানি, এমনি তো মরুভূমি, হ্যাঁ প্রখর রৌদ্রের তাপ, উত্তপ্ত বালি, কেউ নাই, মানুষ নাই, জন নাই, তারপরে পানি, মস্কের পানি তো একদিনই শেষ হয়ে গেছে, পানি নাই। হযরত ইসমাইল দুধের বাচ্চা বারবার জিহ্বা বের করে দেয় একটু পানির জন্য, মার কাছে পানি চায়। হাজেরা নিজের জিহ্বা বের করে ইসমাইলের মুখের ভিতরে নিজের জিহ্বা বের করে দিলে জিহ্বা পাথরের মতো শক্ত হয়ে ফিরত চলে আসে, পানির কোনো ব্যবস্থা ছিল না সেখানে। একটি মা তার সন্তানের জন্য কি করে দেখেন, বাপ তার সন্তানকে ভুলতে পারলো, মাও কি পারলো, জোরে এখন পারলো। যুবক ভাইরা আমার, সেজন্য আমার আল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের, তিনবার মার কথা বলেছে, চতুর্থবারে একবার বলেছে জান্নাত তোমার পিতার পায়ের নিচে। পিতার কথা কয়বার, মার কথা তিনবার। যুবক ভাইরা আমার, বাপ তার সন্তানকে বলতে পারে, মা কোনদিন তার সন্তানকে বলতে পারে, মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দূর। আমার মা থাকতে, আমার মা নাই, আমার আব্বাও নাই, আমার মা থাকতে ওয়াশ করে আমি কোথাও থাকতাম না, রাত দেড়টা দুইটা তিনটা হয়ে যেত, বাসায় এসে দেখতাম আমার স্ত্রী ঘুমায়, ছেলেমেয়েরা ঘুমায়, আমার মা তখনও ঘুমায় নাই। এটা আমার জীবনের সত্য কথা শোনাচ্ছি, আমি দেখতাম মা ঘুমায় নাই। মাঝে মধ্যে আমি বলতাম, কি হয়েছে, রাত এখন কটা বাজে, ঘুমাও নাই কেন? আমার মা বলতেন, ঘড়ি দেখি তুই বল কটা বাজে। আগের দিনের মানুষ তো ঘড়ির কাঁটা তিনি বুঝতেন না, তুই বল কটা বাজে,
আমি বলতাম এখন তো 3টা বাজে, 2:30 বাজে, 2টা বাজে। আমার মা বলতেন কয়বার বিছানায় যাই পিঠ লাগাইছি, আমার ঘুম হয় না হয় না, বিছানায় শুইলে রে, বিছানায় শুইলে গাড়ির হরেন বাজে। আমি মনে করি তোর গাড়ি আসছে, দৌড় দিয়ে বারান্দায় আসি, না 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 এটা তোর গাড়ি না। আবার আমি বিছানায় যাই, আবার হরেন বাজে, আবার আমি বারান্দায় যাই, এইভাবে করে বিছানা বারান্দা বিছানা বারান্দা। রাত 3টা হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, কারণ তুই তো এখনো ঘরে ফিরস নাই, দেশের পরিস্থিতি ভালো না, তুই কি বুঝবি 10 মাস 10 দিন আমি আমার পেটে তোরে বোঝা বইছি, 10 মাস তোরে পেটে বোঝা বইছি। বন্ধুগণ, আজকে সে মার সে মাকে আমরা ভিন্ন করে দেই, বাবাকে ভিন্ন করে দেই, মাকে ভিন্ন করে দেই। হাদিসেরই বলছে নিজের সন্তান যখন মার কথা মনে করে কান্দে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। দেখেন চোখে একটু পানি আসেনি, আর আসবে কেমনে, আমাদের আমাদের চোখ যে শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, পানি যে আসতে চায় না। মার জন্যে দোয়া করবেন, বসে থাকেন, কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব, যখন আমি হাত তুলব তখন আপনি এই হাজারো মানুষের ফাঁকে 2টি হাত তুলে মার জন্যে, মার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা কি করে মা বাবার জন্য দোয়া করবে, এই নাও আমি আল্লাহ নিজেই দোয়াটা শিখাই দিলাম, আমার সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আওয়াজ করে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে তুমি তোমার পিতার জন্য মায়ের জন্য দোয়া করবে, এইভাবেই তুমি দোয়া করবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মাকে খুব কষ্ট দিও না, কোনোদিন না, খবরদার, আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইছে পিতা মাতার সামনে ঝেরকি দিয়ে কথা কইও না, জোরে কোন সুবহানাল্লাহ। ও কুল লাহুমা কাওলান কারীমা, কাওলান সাদিদা। আল্লাহ কইছে মিষ্টি মিষ্টি কথা বলবে, নরম আওয়াজে কথা বলবে, চিল্লায়া মা বাবার সঙ্গে কথা বলবেন না, যদি চিৎকার মেরে ধমক দিয়ে কথা বলেন তাহলে আপনার গোটা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। একটি মা তার বাচ্চার জন্য কি করে দেখেন, পানি নাই, হাজেরা হাজেরা পরেশান হয়ে গেছে, আমার বাচ্চাকে তো বজায় রাখতে হবে। আমার ভাইরাম, কাবা ঘরের সামনে বাচ্চারে পাথরের মধ্যে শুয়াম, পার্শ্বে সাফা মারওয়া 2টি বার, এই পারে হাজেরা আওলা কে সার পাগল বেশ দৌড়ায় আর 2 হাত তোলে, পানি দাও রে পানি বলে কান্দে হাজারা। মারওয়া পাহাড়ে, মারওয়া পাহাড়ে গিয়া নিয়ম হলো এভাবে মুনাজাত করা, হাজারার মুনাজাত ছিল ব্যতিক্রম, হাত তুলতে তুলতে তিনি হাত 2টা মাথার উপরে তুলে ফেলছে। আওলা কেশ পাগল ভেষ এইভাবে হাত তুলে হাজারা বাচ্চার জন্য পানি ভিক্ষা চায় আল্লাহর কাছে, আল্লাহ রে তোমার ইব্রাহিম বলে গেছে, তোমার হুকুমে রেখে গেছে এই মরুভূমি, মানুষ নাই, বৃক্ষ তো রতা নাই, পানি নাই নাই,
কিছুই তো নাই গো আল্লাহ। তোমার ইব্রাহিম বলে গেছে তোমার হুকুমে রেখে গেছে আমাকে এই মরুভূমিতে, আমার কলজার টুকরা পানি অভাবে যদি মরিয়া যায় কারি বুক লইয়া আমি সময় কাটাবো, আল্লাহ গো কার মুখ দেখে পৃথিবীতে বেঁচে থাকবো। আল্লাহ রে আমি তোমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, পানি দাও পানি, আমার কলিজার টুকরা পানির অভাবে মরে গেলে আমিও মরে যাব, পানি দাও রে পানি। হাজারা পানি পানি বলে যখন কাঁদে, আল্লাহ বলেন হাজারা রে মারুয়া পাহাড়ে দাঁড়া পানি পানি করে চিৎকার মেরে কাঁদলে ফায়দা হবে না, আমি তোমার মুনাজাত কবুল করেছি আর আমার শিশু ইসমাইলের খাতিরে। যাইয়া দেখো পায়ের নিচে পানির নহর জারি করেছি। মারহাবা বলেন। বন্ধুগণ হাজারে গিয়ে দেখে পানি জমজম, এটা বিশুদ্ধ পানি, যে পানির মধ্যে যে থেকে আপনার পিওর পিওর ওয়াটার বলা যায়, মিনারেল ওয়াটার চাইতেও পিওর বিশুদ্ধ পানি, মিষ্টি পানি। এ পানি তো উঠতেছে ইসমাইলের পায়ের দিয়ে, পা দিয়া পায়ের নিচে। তো তিনি প্রথম ব্যারিকেড দিলেন, পাথরের ব্যারিকেড দিলেন পানি থামাবার জন্যে, কিন্তু পানি থামে না, পানি উপর দিয়ে উপচিয়ে পড়ছে পানি। তখন তিনি বললেন রে পানি থাম থাম, যখন কইছে পানি থেমে গেছে। আল্লাহ বলেন হাজেরা রে পানি যদি থামতে না বলতি আমি রহমতের পানি দিয়ে দুনিয়াটা ভরে দিতাম, আর দুনিয়ার মানুষ সারাদিন অপরাধ করে পাপ করে অন্যায় করে জামঝাম দিয়ে গোসল করলে সঙ্গে সঙ্গে তারা নিষ্পাপ হয়ে যেত রে হাজেরা। সেখানে জামজাম, সেখানে মকাম ইব্রাহিম, সেখানে হাজরে আসওয়াদ, আর কি আছে হুজুর, সেখানে সেখানে কোরবানি কোরবানি ওই জায়গা যেখানে ইব্রাহিম ইসমাইলকে কোরবানি দিয়েছে। আমার কথা বিশ্বাস করুন, মিনার ওই পাহাড় যেখানে কোরবানির পশু বিক্রি হয়, হাজিরা নিজেরাই অনেক সময় পশু খরিদ করে এবং কোরবানি দেয়, ওখানে গেলে একটু চক্ষু বন্ধ করলে, একটু মোরাকাবায় আসলে, আমি আবার বলছি একটু চক্ষু বন্ধ করলে একটু মোরাকাবায় আসলে দেখা যায় ইব্রাহিম এখনো ইসমাইলকে জবাই করতেছে। এখনো মনে হয়, আমি ছোট্ট করে বলি, আল্লাহ বললেন ইব্রাহিম কোরবানি দাও, তিনি 100 উট কোরবানি দিলেন, বললেন হয় নাই কোরবানি দাও, তিনি আবার 100 দিলেন, আল্লাহ বললেন হয় নাই। হযরত ইব্রাহিম বলে আল্লাহ রে আমি শুধু কোরবানি দেই আর তুমি বলো হয় নাই হয় নাই, কি কোরবানি দিব, কি দিলে কোরবানি হবে কবুল হবে? আল্লাহ বলেন যাকে বেশি ভালোবাসো তাকে কোরবানি দাও হে ইব্রাহিম। আল্লাহ রে এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে। আল্লাহ বললেন তাইলে ইসমাইলকেই কোরবানি দাও, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কানগরে থাকে হাজেরা তার পোলারে লইয়া, বয়স 12 বছর, কয় বছর, ওই যে হাজেরা ইসমাইলকে রেখে চলে গেছে, ইব্রাহিম আর আসে না। 12 বছর পর স্বপ্নে দেখছে ইসমাইলকে কোরবানি দিছে, স্বপ্নে দেখছে ইসমাইলকে কোরবানি দিছে। কোরবানি যখন দিছে ঘুম থেকে উঠা স্ত্রীর ডাক দিছে, বড় বিবিরে সাহারারে, বেগম বিবি
আমি স্বপ্নে দেখছি ইসমাইলকে কুরবানি দিছি, তুমি যদি পারমিশন দাও মক্কা নগরে গিয়া কুরবানির কাজটা সেরে আসি। বড় বিবির নাম সারা, বড় বিবি কয় শুভ কাজ দেরি করতে নাই, তাড়াতাড়ি যাও কুরবানির কাজটা সাইরে আয়োগা, নিজের পোলাতো না, পোলাতো আরেক বেডির। তিনার সন্তান হলে তিনি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিতে পারতেন না। এব্রাহিম আসছে মক্কা নগরে, এসে বলছে ইসমাইল কই, কাছে খবর দাও, একটু গোসল দিয়া দাও, নতুন কোনো কাপড় থাকলে, নতুন কোনো কাপড় থাকলে গায়ে পরায় দাও, গোসল দিয়া দাও। হাজেরারে তোমার সন্তানকে নিয়ে আমি যাব, আমি যাব বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে। আমার মেয়েরাম আপনারা প্রশ্ন করতে পারেন, মনে সাহেব নবী মানুষ মিথ্যা কথা বলেছেন, মিথ্যা নয় তিনি বলেছেন বিরাট বড় ধনীর বাড়িতে যাব। রে হাজেরা তোর বোলারে সাথে করে যাব, সেই ধনী হয়েছে আমার আল্লাহ। আল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হয়েছেন সবচেয়ে বড় ধনী, আল্লাহর সামনে আমরা ফকির। যা এখন আল্লাহর সামনে আমরা কি নিজের হাতে গোসল দিয়ে নতুন জামা পরায়া উঠের পৃষ্ঠে ছড়াই দিছে মা। তিনি বললেন এব্রাহিম রে তুমি তোমার ছেলেকে নিয়ে যাবে যাও, আমি কেন বাধা দিব। তবে এব্রাহিম সন্ধ্যার আগে আগে আমার সন্তান আমার বুকের মাঝে ফিরত দিয়ে দিও, কারণ ইসমাইলকে বুকে না নিলে আমার ঘুম হয় না। সন্ধ্যার আগে আগে আমার পোলারে ফিরত দিতে হবে, এই 12 বৎসর কাটাইছি আমি আমার পোলার মুখ দেখে। এব্রাহিম তোমাকে ভুলে যাওয়া, তোমাকে ভুলিয়া থাকা আমার পক্ষে সম্ভব হতো না, আমি হয়তো বা আত্মহত্যা করতাম, পাগলের মতো সিরিয়াতে ছুটে যেতাম তোমাকে দেখার জন্যে, বেঁচে আছি শুধু সন্তানের মুখ দেখে 12টি বৎসর একটানা। সন্ধ্যার আগে আমার পোলা আমার কাছে ফিরত এনে দিবে। এব্রাহিম ইসমাইলকে নিয়ে রওনা হলেন উটের পৃষ্ঠে চড়ে, মিনার ওই পাহাড় যেখানে হাজিরা কোরবানি দেয়, সেই পাহাড়ের কাছে গিয়ে উটটারে বসাই দিলে, ইসমাইলকে কোলে করে নিলে। ইসমাইল বলে কি গো বাবা, তুমি আমাকে মায়েরে কইছো বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছ, আর আমাকে নিয়ে আসছো পাহাড়ের পাশে, তুমি আমার মায়েরে কইছো দাওয়াত খাইতে লয়ে যাবে ধনির বাড়ি। আমার মায়ের নাম হযরত ইব্রাহিম বলে তুই কি মনে করিস আমি মিথ্যা কথা বলেছি, না না আমি বলেছি বিরাট বড় ধনী ইসমাইল রে, সেই ধনী আমার আল্লাহ। আল্লাহ হ্যাঁ তুই ধনী আল্লাহ, আমাকে এখানে কেন আনছ, তোর মার কাছে কই নাই, তোর মার কাছে কইলে তোর মায় দিত না, আমি জানি তোর মা দিবে না, এই জন্যে তোর মার কাছে গোপন করছি। ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানসুর মা সাতারা, স্বপ্নে দেখছি আল্লাহর নামে তোর কুরবানি দিছি, আল্লাহর নামে তোর কুরবানি দিছি, স্বপ্নে দেখছি ফানজুর মাজা তারা, এখন তুই কি কর, তোর মার কাছে কই নাই, 12 বৎসরের ছেলে উত্তর দেয় কি শোনেন, এ ছেলে কয় কি শোনেন, দুই কারণে আমি তোমার চিনি, প্রথম কারণ তুমি আমার বাবা, পৃথিবীর কোনো বাপ তার সন্তানের কাছে মিথ্যা কথা বলে না, তুমি আমার কাছে মিথ্যা বলো নাই। আল্লাহ যদি আমাকে চয়েস করে থাকে আর কুরবানি দিয়ে থাকো তাহলে ঠিকই দিয়েছ। আর একটা কারণে আমি তোমার চিনি, তুমি পয়গম্বর, পয়গম্বরদের স্বপ্ন ভুল হয় না। দেখিনি বাচ্চা 12 বৎসরের বাচ্চা কয় কি দেয়, তফসির কিতাব আসছে, ইসমাইল শুয়ে পড়ছে,
চিল্লায় বলেন আল্লাহু আকবার, শুয়া গলাটা লম্বা করে দিছে, শুইছে গলাটারে লম্বা করে দিয়া কয় ইফআল, আল্লাহ আমারে পছন্দ করছে বাবা, তাইলে তুমি আমার গলা কাটো। তাফসীরের কিতাব আছে, এবারাই তখন নিজের কোমর থেকে লম্বা একটা রশি বের করেছে, চামড়ার রশি, কি গো বাবা কোমরে বেঁধে এত বড় রশি কি জন্য এনেছ? ইসমাইল রে কোমরে করে রশি বেঁধে এনেছি, তোকে তো যাবে করবো, কোরবানি দিব, তুই তো নড়াচড়া করবি, হাত বাঁধতে হবে রে বাবা, পা বাঁধতে হবে, না হয় তুই নড়াচড়া করবি? পৃথিবীর কোন নবী পারে নাই, কোন নবী এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। ইসমাইল বলে কি গো বাবা আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, বল জলদি, কোরবানি হওয়ার পরে আমার লাশ কোথায় পড়ে থাকবে? ইব্রাহিম বললেন এই জায়গায় পড়ে থাকবে, এখানেই রে ইসমাইল তোর কবর হবে, আমার মার কাছে কি বলবে না তুমি যে আমাকে জবি করেছ, এনে বলবো, আগে বলি নাই তোর মা দিবে না, যাওয়ার সময় বলে যাবো হাজেরারে তোর পোলারে মিনাতে কোরবানি দিছি, ঠিক আছে তোর পোলার লাশ দেখায় মায়েরে কইবা। তাইলে গো বাবা আমার হাত বাবা দিও না, দেখেন কত বুদ্ধি রাখে, কেনে রে ইসমাইল তুমি যখন আমার মার কাছে বলবে আজেরারে তোর পোলারে মিনায় কোরবানি দিছি, এই সংবাদ শুনলে আমার মা পাগল হয়ে যাবে, মিনার দিকে দৌড় দিবে আর বলবে ইব্রাহিম রে এটা তুমি কে কি করেছ, এটা বলবে। এই ঘটনাতে কত হৃদয় বিদারক ঘটনা, ইব্রাহিম রে কি কি বলো, তখন তুমি বলবে আমার মাকে আমি জানি, তুমি আমার মাকে বলবে হাজারা রে তোর ছেলেকে জোর করে কোরবানি দেই নাই, তোর ছেলে তো কোরবানি হইতে রাজি হইছে, তুমি এটা বলবো না বাবা, কে বলবো, এই যে তুই শুয়া পড়ছ আমি বলবো না কেন? তাহলে থাক আমার হাত পা খোলা থাক, এরপরে আমার মা পাগলের মতো দৌড় দিবে মিনাতে জীবনের শেষ এক নজর আমাকে দেখার জন্য, আর সে যদি দেখি গো বাবা আমার হাত পাও বাঁধা, আমার মা তোমাকে ধরে ফেলবে, বলবে ইব্রাহিম রে তুমি কইছো আমার পোলা কোরবানি হইতে রাজি হইছে, রাজি যদি হয়ে থাকে রে হাত বাঁধছ কে, পাও পাও বাঁধছ কে, তখন তুমি কি উত্তর দিবে? থাক খোলা থাক, সতজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি লড়বো না, সুবহানাল্লাহ, আমি লড়বো না, আমি পড়ে থাকবো, আমি হাত পা নাড়াবো না, আমি সঠান দেহে পড়ে থাকবো বাবা, তোমার কষ্ট হবে না। তবে রে বাবা একটা কাজ তুমি করতে পারো, তোমার চক্ষু দুটা বেঁধে নাও, আমার মুখটাকে নিচের দিকে উপর করে দাও, চোখ বাঁচছে একটু খেয়াল করেন, নিজের চোখ বাঁচছে আর পোলার মুখটারে নিচের দিকে উপর করে দিছে, কেরাক ইসমাইল
কেনে আমি আমি চোখ বাঁধবো কেন? আর তোর মুখটা এইবার নিচের দিকে উপর করে কেনে দিব? হাজরাত ইসমাইল বলে বাবা গো, আমার মুখ যদি উপরের দিকে থাকে আর তোমার চোখ যদি খোলা থাকে, আমার গলাতে যখন চাকু মারমা জীবনের শেষ, আমি আমার বাবার এক নজর দেখার জন্য এতিমের মতো বড় বড় চোখ করে তোমার দিকে তাকাবো। 12 বছর পর আমি তোমারে দেখেছি, বাবা দেখে আমার তৃপ্তি মিঠে নাই। আমি জানি রে কত ভালো তুমি আমারে বাসো, জীবনের শেষ ছেলে করার আগে তুমি আমার দিকে তাকাবে আর আমি এতিমের মতো তোমার দিকে তাকাবো, চার চোখের মিল হয়ে যাবে। আর তখন যদি গো বাবা আমার মায় পরে আমার গলাতে চাকু চালাইতে 1 সেকেন্ড দেরি করো, আল্লাহ বেজার হবে, কোরবানি কবুল হবে না। আল্লাহ আকবার বলে। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা জোরে জোরে সুবহান আল্লাহ একটু দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আরো জোরে আল্লাহুম্মা আমরা বলি মাশাআল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। এইবার চোখ বাঁধছে নিজের পোলার মুখটারে উপর করে দিয়ে চাকু হাতে যখন নিছে ইব্রাহিম, আল্লাহ পাক আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলছে মিনার দিকে তাকাও, দেখো আমার ইব্রাহিম করে কি এটা। আমার মায়ের নাম চাকু ঢুকে না গলায়, ঢুকে না গলা কাটে না। তিনি বললেন কিরে চাকু, তরে দিয়ে জীবন ভর কত জানোয়ার দাবি করেছি, ইসমাইলের গলা কেন কাটিস না? চাকু উত্তর দে, ইব্রাহিম আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে। তিনি আবার ছবি করতে চান, আল্লাহ বলেন জিবরিলের জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও, এই দুম্বাটা আমি জান্নাতে রেখে দিয়েছিলাম, এই দুম্বা আমি নিজে লালন পালন করেছি, এই দুম্বাটা জিবরিল আমি তোর হাতে দিয়ে দিলাম। ইব্রাহিমের চোখ বাঁধা আছে, ইব্রাহিম দেখবে না। তুমি ইসমাইলকে টান দিয়া সরাইয়া চাকুর নিচ থেকে দুম্বাটা সোয়াই দিবা। এটা কোরআন শরীফের কথা। وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ ذِبْحَ عَظِيم বলা হয়ে থাকে, খুব দামি কোরবানি এটা। আমার ভাইরাম ইসমাইলকে টান দিয়ে সরাম দুম্বা শুয়াই দিলে, চাকু এবার ঢুকে পড়ল, গরম তাজা রক্ত ইব্রাহিমের হাতে লাগছে। তখন তিনি শিউর হয়ে গেছে, আমার ছেলে কোরবানি হয়ে গেল, চোখ তো বাঁধা, তিনি তো আর দেখতে পাচ্ছেন না।
তিনি বললেন, তিনি বললেন, আল্লাহ রে এবার বলো তো পরীক্ষায় পাশ করছি নি। قال ربه أسلم قال أسلمت لرب العالمين يا إبراهيم قد صدقت الرؤيا إبراهيم قرباني قبول হয়ে গেছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার তুমি চক্ষু খোলো চক্ষু খুলে দেখে দুম্বা জবে হয়ে পড়ে আছে ইসমাইল ডান পাশে দাঁড়ায় গেছে কি গো আল্লাহ আমি তো ইসমাইলকে কোরবানি দিয়েছি আল্লাহ বলেন ইব্রাহিম রে দুই কারণে ইসমাইলকে ফিরত দিয়ে দিলাম কয় কারণে নাম্বার ওয়ান ইব্রাহিম যদি যাবে হয়ে যায় ইব্রাহিম যদি যাবে হয়ে যায় কিয়ামত পর্যন্ত ইসমাইল যদি যাবে হয়ে যায় কিয়ামত পর্যন্ত প্রতি বৎসর নিজের পিতাকে নিজের সন্তান হিসাবে করতে হবে আমার নামে এ কারণে ইসমাইলকে ফিরত দিলাম আর একটা কারণে ফিরত দিলাম ইসমাইল যাবে হয়ে গেলে তার মা হাজেরা পাগল হয়ে যাবে হাজেরা আত্মহত্যা করবে হাজেরা জীবন দিবে তার মা বাঁচবে না জীবন দিয়ে দিবে দুই কারণে আমি ইসমাইলকে ফিরত দিয়ে দিলাম আর এই দুম্বাটা আমি জান্নাত থেকে পাঠাইলাম আল্লাহ রে তাহলে ইসমাইলকে তার মার কাছে পৌঁছেই দেই আল্লাহ বলেন আরে ইব্রাহিম একটু দাঁড়াও তুমি যখন নিজের কলিজার টুকরা ইসমাইলকে আমার নামে কোরবানি দিতে পারলাম আমি আল্লাহ তোমাকে সুন্নতে ছেড়ে দিতে পারি না এতদিন ছিলে তুমি শুধু ইব্রাহিম আজকের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামের পেছনে খলিলুল্লাহ ডিগ্রিটা লাগাই দিলাম তুমি আজ থেকে আমার খলিল তুমি আমার খলিল সুবহানাল্লাহ বলে ইব্রাহিম রে আর একটা কাজ করো কি কাজ করব কোমরে বেঁধে রশি এনেছ পোড়ার হাত পা বেঁধে ইসমাইল কে সবে করবে ওই রশি দিয়ে দুম্বাটা বাঁধো বাঁধিয়ারে উঠের পৃষ্ঠে জোলায়া নিয়ে যাও হাজেরার কাছে গেলি বলবে বিরাট বড় ধনির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছ নিজের পোলারে লইটা কেমন ধনী তোমার খাওয়ায় তোমার পোলারে খাওয়ায় আমার জন্য তো কিছু হাদিয়া পাঠায় না হ্যাঁ তুমিও তো বলতে পারতা আমার হাজেরার কিছু দাও এটা তোমার বলবে আমি জানি তুমি কি উত্তর দিবা তখন সেই জন্যে এই দুম্বাটা আমি হাজেরার নামে হাদিয়া পাঠাইলাম হাজেরারে বলিও রে এই দুম্বারে গোশত যে একা না খায় কোরবানির পশুর গোশত একা খাবেন কথা বলেন নাকি একা বড় ফ্রিজ কিনবেন ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ বড় ফ্রিজ কিনছে কোরবানির আগে নিয়ত করছে পুরা গরুডাই ঢুকাইলাম সেই তো হলো আমাদের অবস্থা কুরবানির দিন দেখবেন গরিব দুঃখীরা দলবদ্ধ হয়ে আসে স্যার এক টুকরা ঘুষ দিবেন স্যার দিবেন স্যার সাহেবে কয় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আল্লাহকে ঘুষ শেষ হয় নাই তুই শেষ হইছ গরুর ঘুষ কয়দিন খাওয়ান যায় রে ভাই যে একদিন খাইলে দ্বিতীয় দিন আর ভাল লাগে না ঠিক কিনা ঠিক ইব্রাহিম রে আমার হাজেরারে গিয়ে বলবে সুবহানাল্লাহ বলে আল্লাহ কত ভালোবাসে এই মহিলাটারে আল্লাহ কত ভালোবাসে ইব্রাহিম রে আমার হাজেরা কি গিয়ে বলবে এই দুম্বার গোশত যে একা না খায়
মক্কাবাসী প্রত্যেকের ঘরে ঘরে দুম্বারে গোশত পৌঁছেই দিবে, গরিবদেরকে দিবে, ধনীদেরকে দিবে, বন্ধুর ঘরে পাঠাবে, বান্ধবীর ঘরে পাঠাবে, সবাই গোশত খাবে আর বলবে আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। সবাই বলুন আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। আমার ভাইরা, সেই কখন থেকে আমি শুরু করেছি, ঘন্টা দুয়েকের কাছাকাছি হয়ে গেল, আমি আজকে আমার বক্তব্য আপনাদের সামনে রেখেছি। এত লম্বা ওয়াজ আমি কোথাও করি না, ঘন্টা সোয়া ঘন্টার বেশি পারি না, আমি বয়স হয়ে গেছে, আজকে ইচ্ছে করি বাড়াই দিয়েছি, কারণ আপনারা আসতে দেরি করেছেন, সেজন্যে আমি বাড়াই দিয়েছি। এবার যে কথাটা আমি বলবো সেটা হলো, এই কাবা ঘর বানাবার পরে কিছু পাথর বেশি হয়ে গেল, কিছু পাথরের কণা বেশি হয়ে গেল, যেগুলো ইসমাইল খুঁড়িয়ে খুঁড়িয়ে এনেছে কাবা ঘরের জন্যই এনেছে, কিন্তু এগুলি তো বেশি হয়ে গেল। এবারে মনে আল্লাহ গো, কিছু পাথর বেশি হয়ে গেছে, কঙ্কর বেশি হয়ে গেছে, এগুলি আমি কি করব, কোন কাজের মধ্যে আমি লাগাবো? আল্লাহ বলেন ইব্রাহিম রে, এই কঙ্কর গুলো আকাশের দিকে উপরের দিকে ফিকে ফিকে মারতে থাকো। এটা হাদিস শরীফের আলোচনা, এই কঙ্করগুলো পাথরগুলো তিনি উপরের দিকে মারে, কিন্তু এই যে মারে একটা পাথর আর ফিরত আসে না, এগুলি চলে যায় উড়িয়া 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 জোরে কন সুবহানাল। তিনি বললেন আল্লাহ গো, কঙ্কর যায় কোথায়, পাথর যায় কোথায়, কোথায় যায়, একটা পাথরও তো আমার কাছে ফিরত আসে না, গেল কোথায়? আল্লাহ বলেন ইব্রাহিম রে, কাবা ঘর বানিয়ে পাথর বেশি হয়েছে, এই পাথর তুমি তো আকাশ টার্গেট করে ফিকে ফিকে মেরেছ, আর আমি আল্লাহ পাথরগুলো তামাম দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে আমি আল্লাহ ফেলে দিয়েছি। আল্লাহ গো, কেন কেন গো আল্লাহ এই পাথর সারা দুনিয়ায় সরাই দিছ, কারণ কি? আল্লাহ বলেন ইব্রাহিম রে, কাবা বানাবার পর যে পাথর বেশি হয়েছে তাম দুনিয়া ছড়াই দিয়েছি, তোমার হাতের নিক্ষিপ্ত পাথর পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের আগে হলো সেই জায়গায় আমার নামে একটা করে মসজিদ খাড়া হয়ে যাবে। তাহলে পেছনে পড়ছে একটা, এই যে নরভরে আল্লাহর ঘর লড়ে, নরভরে আল্লাহর ঘরটা এখানে পড়ছে একটা পাথর, এই তো হাদিস মিথ্যা হয়ে যায়, হাদিস সত্য না মিথ্যা, তাহলে এখানে পড়ছে একটা, আর না হয় এখানে বিল্ডিং হইলে হইলে বাড়ি হইলে হইলে, ওই যে দেন এই জায়গার বাড়ি হয়েছে, এখনো পাথর পরে নাই, এই যে বাড়ি ঘর এখনো পাথর পরে নাই, তো এন হইয়া পড়ছে একটা, এখানে যখন পড়ছে সেজন্য মসজিদ হচ্ছে চিল্লায় বলেন মারহাবা। হযরত ইব্রাহিম বলে আল্লাহ গো, কেন গো এত মসজিদের প্রয়োজন? আল্লাহ বলে ইব্রাহিম রে, যারা ধনিয়া তারাই তো আসবে এই মক্কা নগরে, আমার গরিব বান্দা বান্দি এরা তো এত দূর ভাড়ার পয়সা দিয়ে মক্কা নগরে আসতে পারবে না, ওরা তো আসতে পারবে না, যারা ধনী তারা আসবে, প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে হজ করতে, বছর বছর বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ঠিক না, না কমতেছে, বাড়তি আছে, দেশ তো উন্নত খালি বাড়তেছে, সব জিনিস বাড়তেছে, এরপরও বলো উন্নত, আয় 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 আয়। চিনি কত করে? ৫৬ ৫৬ ঈদের আগে হইব ৬০, এরপরও কয় কয় উন্নত, কত শান্তি, হ্যাঁ হ্যাঁ শান্তি, জোয়ার বলে ওই জোয়ার, এই যে মানুষ কি বোকা রাম হয়ে গেল, মানুষ একটু চিন্তা করে না যে কোথায় কোন কথা বলতে হবে, এখন দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে হজ করতে, দেখেন এবার দেখেন কি কেলেঙ্কারি ঘটনা, এরপরে হাজি মারা গেল, এয়ারপোর্টই মারা গেল, বিমানের চিন্তায় বিমানের চিন্তায় এবার হার্ট অ্যাটাক করে মরে গেছে, হ্যাঁ এরপরও কয় শান্তি,
কিসের শান্তি? শান্তি কেউ দিতে পারবে না এদেশে। শান্তি ওদিন হবে যেদিন কমপ্লিটলি কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলুন? সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, বোমাবাজ থাকবে না, জোর ডাকাত বদমাশ কি হয়েছে, কোরআনের আইন চালু হয়ে গেছে মারহাবা বলে। ঘুষখোর এগুলো মাটির নিচে যাইব গা, এখন তো টেবিলের নিচে দেখায় না, এখন উপরে দেখায় ওপেন, আগে নিচে দেখাইতো। অনেক কয়ে দেন বিসমিল্লাহ কয়ে যা দিবেন দিয়া, ঘুষ আর ঘুষ, ঘুষ খেয়ে দেশটারে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? কদিন আগে সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল, একটা সিঙ্গাপুরে একটা মিলাদুন্নবী কনফারেন্সে গিয়েছিলাম আমি সিঙ্গাপুর, তো দেখলাম একটা ছোট্ট দেশ কত সুন্দর। তা আমি এই দেশ দেখে বললাম, যারা আমাকে দাওয়াত করে নিয়ে গেল এদেরই বললাম, আহারে এর চাইতে বেশি সুন্দর হতো বাংলাদেশ যদি সুন্না থাকতো, ঘুষখোর না থাকতো, ঠিক কিনা? এটা তো একটা ছোট্ট দেশ, ছোট্ট না? যে ভারত ইন্ডিয়া কত বড় দেশ, ইন্ডিয়ার সামনে এটা একটা দেশ হইল, একটা ছোট্ট দেশ। আমরা আমাদের চরিত্র ক্যারেক্টার যদি ভালো হইতো, আমরা যদি ঘুষ না খাইতাম, চুরি না করতাম, বিদেশে পয়সা সাপ্লাই না করতাম, তাহলে এ দেশ দেখতে আসতো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ। কেড়ে আসতো জানেন? এই দেশে নদী আছে, নহর আছে, বৃক্ষ আছে, তরুলতা আছে, গ্যাস আছে, পেট্রোল আছে, বলেন তো কি নাই? হ্যাঁ, বেশি শীত না, বেশি গরমও না, এই দেশ দেখতে আসতো লক্ষ লক্ষ মানুষ। কিন্তু করবোটা কি, যারা এই ক্ষমতায় আসে এরা আইসেই চোর হয়ে যায়, চোর, ঘুষ আর ঘুষ, মন্ত্রী মিনিস্টার শুদ্ধ ঘুষ, এরপরে পুলিশ, পুলিশে পুলিশ কয় বিড়ি ঘুষ দিয়া না, কিছু না থাকলে বিড়ি দে কাসেম বিড়ি, পাগল হয়ে গেছে মানুষ, তাহলে কি করে এদেশে শান্তি হবে বলে? সুতরাং কোরআনের আইন চালু হলে ঘুষ বন্ধ হয়ে যাবে মারহাবা বলে। ভাইরা আমার, তারপর যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করব, এই যে দেখেন হজে যাইতে কত টাকা লাগে, আল্লাহ বলে ইব্রাহিম রে যারা ধনী তারাই তো আসবে মক্কানগরে, কিন্তু আমার যে গরিব বন্দাবান্দি পড়ে থাকবে গোটা দুনিয়া ব্যাপী, তারা তারা কি করবে, তারা কেমনে আসবে? সেই জন্য ইব্রাহিম কাবা বানাবার পরে যে পাথর বেশি হয়েছে দুনিয়া ছড়াই দিয়েছি, ওই পাথরের পরে আমার ঘর কায়েম হবে, আমার গরিব দুঃখী গরিব বান্দা বান্দিরা আসবে, ওই সব ঘরের ভিতরে আসবে, এসে তারা আমাকে সেজদা করবে, আমি মনে করব তারা কাবার সামনে সেজদা করতেছে। আমার ভাইরা, সেই জন্য পৃথিবীর যে কোনো মসজিদে আপনি হেল্প করেন, পৃথিবীর যে কোনো মসজিদে সাহায্য করেন, সেই সাহায্য কাবাকেই সাহায্য করা হয়ে যাবে। হাদিসের বার্ষিক কেয়ামতের দিন, আমার দিকে তাকান, কেয়ামতের দিন এই কাবাগড়টাকে ইঞ্জিন বানায়া, দুনিয়ার সমস্ত মসজিদকে কম্পার্টমেন্ট বানায়া, রেলগাড়ির মতো বানায়া, আল্লাহ এই গাড়িটারে কইব জান্নাতুল ফেরদাউসে যাইতে, ওই গাড়ির কম্পার্টমেন্টে একটা সিট যদি বুকিং দিতে চান, একটা সিট হোক, আপনি চান? সবাই চান? মাগনাই চান? মাগনা টিকিট দিব? কমলপুর, কমলপুর গেলে দিব? যদি কম যে আমি মাগনা নিতে পারছি, কইব পুলিশ ডাক দে, এইটা পাগল। হ্যাঁ মিয়া, টিকিট না কেটা রেলগাড়িতে উঠে ধাক্কা দা নামায় দেয় চিটিয়ে, নামায় হেনি নামায় হেনি নামো, টিকিট নেই গিয়া, তাহলে টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে, টিকিট কাটলে, হ্যাঁ টিকিট কাটতে হলে কী করতে হবে, দুটি কাজ করতে হবে, নাম্বার ওয়ান পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ বলেন, নামাজ পড়তে হবে জামাতে, জামাতে মসজিদে এসে নামাজ পড়া লাগবে, তাইলে এই কম্পার্টমেন্টে একটা সিট বুকিং হবে আপনার নামে। আরেকটা কাজ করতে হবে, আল্লাহর ঘরে কিছু সাহায্য করতে হবে, কিছু টাকা দিতে হবে, কিছু টাকা আর কি, মনে করেন আল্লাহ চাকরি যেমন তৌফিক দিছে 10,000 5,000 1,000 2,000, এইভাবে করে আল্লাহর ঘরে কিছু টাকা দিতে হবে,
এইটাই মুশকিল, ঠিক না? এতক্ষণ যুক্তিবাদী ভালো আসিল। আল্লাহর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয়, টাকা পয়সা বিল্ডিং ইমারত এগুলি সব পড়ে থাকবে, আমার গাড়ি নিয়ে যাবে, আমার বাড়ি নিয়ে যাবে, আমাকে আমাকে রাখবে 3.5 হাত মাটির নিচে, আমাকে রেখে আসবে, আমি আর আর কিছু নিতে পারবো না। 800 গালি যাবে খালি, সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। দানকারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। চিৎকার মেরে বলেন মারহাবা। ছাত্র মহিলা 1000 টাকা দোয়া চেয়ে পাঠিয়েছেন। তো আগামীতে আমি আবার আসলে খুশি হবেন, বড় আকারে হবে, আমার জন্য একটু দোয়া করবেন। আমি অন্তর খুলে গরিব মানুষে থাকবে, তার কাছ থেকে যারা পারেন ওয়াজের কাছে দিবেন 30 টাকা করে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله দুটি ঘন্টার উপরে হয়ে গেল, মানুষগুলো এখানে বসে থাকলো একজাক মৌমাছির মতো, এরা এখান থেকে আউট হয় নাই, কেউ লড়ে নাই, একটা লোক লড়ে নাই। কালেকশন শুরু হলে মাহফিল ভেঙে যায়, কিন্তু এই মাহফিলটা ভাঙে নাই, এরা বসেই আছে, এরা আমার সঙ্গে মুনাজাত দিয়ে যাবে। এখন আমি গুনাহগার মানুষ, আমার চাইতে বড় অপরাধী পৃথিবীতে নাই, কিন্তু এখানে হাজি আছে, গাজী আছে, বড় বড় আলেম ওলামা আছে, মাসুম মাসুম ছেলে মেয়েরা আছে, এদের মহাব্বতে আমাদের জীবনের সমস্ত গুনাহগার মাফ করে দাও। তুমি মাফ না করলে কে করবে? তুমি ক্ষমা না করলে কে করবে? বহু গুনাহ করে ফেলেছি, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। কিয়ামতের দিন আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইও না, দুজুকের মধ্যে মুদের ফেলে দিও না, দুজুকের ভিতরে কেমনি থাকবো? আগুনের ভেতরে আল্লাহ গো, জীবনের কিছুই যদি কম না হয় আজকের এই প্রোগ্রামের খাতিরে, জান্নাতের ভেতরে যদি জায়গা না হয় বারান্দার মধ্যে একটু জায়গা করে দিও। এই মসজিদ কেয়ামত পর্যন্ত তুমি পাকা করো আল্লাহ গো। মসজিদের আশেপাশে যদি কোনো জায়গা জমি থেকে থাকে, কোনো মালিক থেকে থাকে, একটু জায়গা তোমার নামে তোমার ঘরে দিতে পারে, সে ভোজ দিয়ে দিও। কারণ এই বিল্ডিং, এই ঘর, এই বাড়ি সব রেখে শূন্যতে একদিন কবরে যেতে হবে। কেমনে দেখবো ঘুর অন্ধকার কবরে? কেদা নাই, বালিশ নাই, শাদি নেই রে বাতি নাই, দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে বাপ আসে, মা আসে, কিন্তু কবরের বিপদে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ গো, কবরে তুমি আমাদের কবরে বাতি জ্বালাইয়া, কবরে বাতি জ্বালাই দিও, তোমার বন্ধুর কবর থেকে একটা পথ করে দিও। জীবনে কত মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না, এই মুনাজাতটা ফিরত দিও না। আমি পুরো এলাকা তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবা, আগামীতে প্রোগ্রাম বিশাল আকারে আবার কবুল করব। আল্লাহ এতগুলি টাকা দিছে তোমার বান্দারা, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ একটা গরিব দেশ, এই দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। যারা বোমা মারে বোমাবাস, এদেরকে হেদায়েত নসিব করে দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ
এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। তমাম পৃথিবীর সমস্ত মুসলিম দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও। আর আমাদের মাঝে অনেকের মা নাই বাপ নাই, কত মানুষ মা গো মা বলে ডাকে, বাবা বাবা মনে ডাকে। আমরা অনেকেই মা বাপ ডাক থেকে ছিল বঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, দশ মাস দশ দিন পেটে বোঝা বইছে, মায়ের কলি যায় লাথি মেরে দুনিয়ে আসছি। আজকে ওই মায়েরে ভিন্ন করে দিয়ে, বাবার ভিন্ন করে দিয়ে বছরে দুইবার তিনবার শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়া পোলা পাকায়া গুস্ত পাকায়া একই বাড়ি দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর শাশুড়ি লয়া পোলাও খায় গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। বাপ কয় কি জল্লি কাঁদিস, মা কয় কান্দি, আমি দেখি আমার সন্তান আমার খবর লয়নি। কিন্তু না না, শ্বশুর শাশুড়ি খাওয়াইয়া নিজে খাইয়া ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেছে, ছেলে মার্কেটে চলে গেছে, মায়ের ঘরের দিকে নজর দেয় না। ওই দিকে আর চোখের পানিতে মুখ ভিজে গেল, মাটি ভিজলো, কান্দে। আর কয় পোলারে আগে যদি জানতাম এইভাবে বলবি কোনোদিন পেটে বোঝা বইতাম না। আল্লাহ গো যাদের বাপ্পা আছে হায়াত বৃদ্ধি করে দাও, বাপ্পা নাই এদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো আমাদের তুমি সুস্থ রাখো, হায়াত বৃদ্ধি করে দিও, ছেলে মেয়েদের নেককার বানাই দিও। যেদিন মরবো রে, যেদিন মরবো, যেদিন মালাকুল মউত পাঠাইবা মুদের নামের টিকিট কিছু করবা, ওই দিন তুমি মেহরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।